গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এমনকি যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি উপত্যকাটি ফের ইসরায়েলের দখল করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ফিলাডেলফিয়া ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টসের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন কমলা। সেখানে তিনি ইসরায়েলি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাও বলেন তিনি। কমলা হ্যারিস বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায়। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আবাসন বাড়াতে ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করবেন।